শুনেন, আমাদেরকে ছেলের ভয় দেখে কোনো লাভ নেই। লাভ নেই, কোনো লাভ নেই। কেন? এখানে আত্মজীবন পড়েছে, সাহস হয়েছে, জীবনে বহু জেল কেটেছেন, কথা ঠিক না? এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই। যদি অন্যায় করে থাকি জেলে দেন, আপত্তি নাই, কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান, তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহস আঘাত করবে, আঘাত করবে ইনশাআল্লাহ। কি বলো, ঠিক না? যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় হবে, সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ। আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব, ইঁদুরের বাচ্চা পালাইতে পারে, শিয়ালের বাচ্চা পালাতে পারে, বোধরের বাচ্চা পালাতে পারে, বিড়ালের বাচ্চা পালাতে পারে, কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না, সৈয়দ শাহের সন্তান পালাতে পারে না, ওমরের সন্তান পালাতে পারে না, আবু বকরের সন্তান পালাতে পারে না। মারা যাব, শির উঁচা করে মরব। সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগন্যাল দেই নাই, আজকে সিগন্যালও দেই নাই, মিগন্যালও দেই নাই, প্রচারও করি নাই, প্রসারও করি নাই, শুনছে কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে, কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিন গিয়ে দেখবেন মানুষ কি আজকে যারা শেখ শেখ মহব্বত করতেছেন, ভালোবাসতেছেন, আমি প্রশ্ন করতে চাই, তিনি যখন 15 আগস্টের পরে 36 ঘন্টা বসেছিলেন, এই নেতার কোথায় ছিল? এত মহব্বত কোথায় ছিল? এত ভালোবাসা কোথায় ছিল? হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী এই কথা বারবার বলেন, আদৌ সেই প্রশ্নের জবাব পাই না যে আমার বাবা পড়েছিল, অথচ এত বড় দল, এত সংগঠন, এত কর্মী, কিন্তু তাকে দেখার মতো কেউ ছিল না। শেখ সাহেব পড়েছিল আর আপনারা তখন ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত ছিলেন। মুস্তাক সাহেবের মন্ত্রিসভায় কে কে ছিলেন এদেশের মানুষ জানে না? এদের মানুষ দেখে নাই? ট্যাঙ্কির উপরে কি নাচানাচি করেছিল ইতিহাস কেউ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়ে ঢুকঢুকি কে বানিয়েছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেবের চামড়া দিয়া কারা জুতা বানাইতে চাইছিল এদেশের মানুষ জানে না? শেখ সাহেব মারা যাওয়ার পরে বাংলার ফেরাউন মারা গেছে, এই ঘোষণা কে দিয়েছিল? কোনো আলেম দেয় নাই, কোনো মৌলবি দেয় নাই, কোনো ইসলাম প্রেমিকরা দেয় নাই, তোদের মতো দালালরা দিয়েছে, তোদের মতো নাস্তিকরা দিয়েছে। শুধু তাই নয়, আমি আপনাদের প্রশ্ন করতে চাই, শেখ সাহেবের জানাজায় কে কে ছিলেন? তার জানাজায় কে উপস্থিত হয়েছিলেন? তার জানাজা কে দিয়েছিল? এই দালালের গোষ্ঠী একটাও ছিল না, ওরা গদি দিয়ে ব্যস্ত ছিল, ওরা গদির ভাগাভাগিতে লিপ্ত ছিল, কিন্তু আলে মোলামারি তার জন্য দোয়া করেছিলেন। যাই হোক, আমার কথাবার্তা পরিষ্কার, সাংবাদিক বন্ধুরা, আজকে সিগন্যাল মিগন্যাল দেই নেই, আজকে সিগন্যালও দেই নেই, মিগন্যালও দেই নেই, প্রচারও করি নেই, প্রসারও করি নেই, শুনছে কেস হইছে, এর জন্য আবেগে মানুষগুলি এখানে চলে আসছে, কিন্তু যেদিন অ্যারেস্ট করবে সেদিন গিয়ে দেখবেন মানুষ কি খালা দিও, যদি অ্যারেস্ট হবো এই লোকটিকে রাখতো না, এই বাংলায় রাখবো না, ওই দুই ভাইবার কি তুই আলেই এ চলবে আমি বাংলা জুড়ে এ ভাইজু ভাইবার কি তুই আলেই এ চলবে আমি বিশ্ব জুড়ে সেকে চলবে কি তুই আলেই রাজপথ চাই নয়।
শুনেন আমাদেরকে জেলের ভয় দেখে কোনো লাভ নেই লাভ নাই কোনো লাভ কেন এর আত্মজীবন পড়েছে সাহস হয়েছে জীবনে বহু জেল কেটেছেন কথা ঠিক না এই জেলের টেলের কেসের মেসের ভয় দেখাই আমাদেরকে লাভ নাই যদি অন্যায় করে থাকি জেলে দেন আপত্তি নাই কিন্তু অন্যায় যদি না করি আর জেলে ঢুকাবার দূর সাহস দেখান তাহলে বাংলাদেশের জনগণ ইনশাআল্লাহ সেই দুঃসাহসে আঘাত করবে আঘাত করবে ইনশাআল্লাহ কি কথা ঠিক না যেই দিন এই হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগবে অন্যায় হবে সেই দিন বাংলাদেশের জনগণ এই হ্যান্ডকাপকে ছিঁড়ে ফেলবে ইনশাআল্লাহ আপনারা ভাবছেন যে জেলের তকমা আর কেসের তকমা দেখালি ইঁদুরের মতো পালিয়ে যাব ইঁদুরের বাচ্চা পালাইতে পারে শিয়ালের বাচ্চা পালাতে পারে ভোদরের বাচ্চা পালাতে পারে বিলারের বাচ্চা পালাতে পারে কিন্তু শেখ ফজলুল করিমের সৈয়দ ফজলুল করিমের বাচ্চা পালাতে পারে না সৈয়দের শাহের সন্তান পালাতে পারে না ওমরের সন্তান পালাতে পারে না আবু বকরের সন্তান পালাতে পারে না মারা যাব শিরুচা করে মরব রক্ত দেব ইসলামের জন্য রক্ত দেব জীবন দেব ইসলামের জন্য জীবন দেব এই দেশ রক্ষা করার জন্য জীবন দেব সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে রক্ত দেব ইনশাআল্লাহ নারায় তাকবীর যারা আমাদেরকে জেলে দেখার ভয় দেখান শেখ সাহেবের শেষ কথা বলি শেষ করব একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম আর একটা কথা বললেই না বললেই নয় খুব গুরুত্বপূর্ণ কথা আজকে আমরা শেখ সাহেবকে মহব্বত করেন আমি তাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো শেখ সাহেব বিবাহ করেছিলেন কত বছর বয়সে বারো তেরো তার বয়স ছিল কত বছর বলেন বলেন তো রেনু ফজিলাতুন্নেসা তার স্ত্রী তার তখন বয়স ছিল কত তিন বছর কত বছর জোরে বলেন তখন তার বয়স ছিল তিন বছর তার বাবা মারা যায় পাঁচ বছরে তার মা মারা যায় পাঁচ বছরে সাত বছরে তার দাদা মারা যায় সাত বছরে তিনি তার ঘরে চলে আসেন আমি প্রশ্ন করতে চাই যারা শেখ সাহেবকে মহব্বত করেন আজকে থেকে সংসদে বিল উত্থাপন করেন যেমন শেখ সাহেব বিবাহ করেছিল বারো তেরো বছর বয়সে আমাদেরকে আইন পাশ করতে হবে আমরা বারো তেরো বছর বয়স বিবাহ করব আজকে আইন পাশ করতে হবে রেনু বিবি যেরকম বিবাহ হয়েছিল তিন বছর বয়সে আমাদের মেয়েদেরকেও তিন বছর বয়সে বিবাহ দিতে হবে এইটা তো শেখ সাহেবের মহব্বত নাকি মহব্বত করো না একদিন সকালে আমিও রেনু বিছানায় বসে গল্প করছিলাম হাসু কামার নিচে খেলছিল হাসু মাঝে মাঝে খেলা করে খেলা ফেলে আমার কাছে আসে আর আব্বা আব্বা বলে ডাকে কামাল চেয়ে থাকে এক সময় কামার হাসুরিকে বলছে হাসু আপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলি আমি আর রেনু দুজনেই শুনলাম আস্তে আস্তে বিছানা থেকে উঠে যে ওকে কোলে নিয়ে বললাম আমিও তোমার আব্বা কামাল আমার কাছে আসতে চাইতো না আজ গলা ধরে পরেই রইল বুঝতে পারলাম এখন আর ও সহ্য করতে পারছে না নিজের ছেলে অনেক দিন না দেখলে ভুলে যায় আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস রাজনৈতিক কারণে শোনেন রাজনৈতিক কারণে একজনকে বিনা বিচারে বন্দি করে রাখা আর তার আত্মীয় স্বজন ছেলে মেয়েদের কাছ থেকে দূরে রাখা যে কত বড় জঘন্য কাজ তা কে বুঝবে মানুষ স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় আমিও শেখ হাসিনা সরকারকে বলবো আপনার স্বার্থের জন্য অন্ধ হয়ে যায় না
এবং আমাকে এবং আমাদের সবাইকে এই স্বাধীনতা পালন করার তৌফিক দান করেন আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সজাগ থাকতে হবে চৌকন্না থাকতে হবে ডাক পড়ার সাথে সাথে গোটা বাংলাদেশকে অপ্রস্তুত করতে হবে